আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, মাদানি টেকনোলজি ভিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আজকে আমাদের একটি মনিটরের ভিডিও দেখাবো, কি ব্র্যান্ড আছে আমাদের স্টকে এবং কত ইঞ্চি এবং প্রাইস কত এবং ওয়ারেন্টি কোনটা কত দিনের, টোটাল বিস্তারিত ইনশাল্লাহ ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে বলে রাখছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। তো চলো দেখাই আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত সেই মনিটরগুলো। তো প্রথমে শুরু করছি, আমাদের 17 ইঞ্চি একটি মনিটর দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে গিগাসোনিক ব্র্যান্ডের, এটা হচ্ছে মালয়েশিয়ান প্যানেল চায়না বডি। তো এই টোটাল মনিটরটা প্রাইস হচ্ছে 3,800 টাকা, 17 ইঞ্চি এইচডি এলইডি 3,800 টাকা, যদিও এটা এফএসডি ফুল এইচডি লেখা থাকে বাট এটা কিন্তু এইচডি মনিটর। এই সেম ব্র্যান্ডের আপনারা চাইলে আরেকটু যদি বড় মনে হয় যে এটা তো 17 ইঞ্চি আমাকে আরেকটু বড় দেখান, সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারবেন। এটাও গিগাসোনিক 19 ইঞ্চি মনিটর, যেটা হচ্ছে আপনার 18.5 হয়, প্যাকেট হয়তো বা 19 লেখা থাকে, যাই হোক এটা 19 ইঞ্চি মনিটর আপনারা নিতে পারবেন অনলি 4,800 টাকায়। 4,800 টাকা 19 ইঞ্চি একটি মনিটর পাচ্ছেন, যেটা ওয়ারেন্টি থাকছে 1 বছর, প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। এরপরে আপনারা যদি আরেকটু বড় চাচ্ছেন প্রাইস কমের ভিতরে, তাহলে আমাদের কাছ থেকে স্টার এক্সের এই মনিটরটা নিতে পারবেন, এটা হচ্ছে 22 ইঞ্চি মনিটর স্টার এক্সের। টোটাল মনিটরটা খুবই সুন্দর একটি মনিটর, স্ট্যান্ডটাও খুবই চমৎকার স্ট্যান্ড। এটা আপনারা এখানে 22 ইঞ্চি দেওয়া আছে বাট এটা অ্যাকুরেট 22 ইঞ্চি হবে না, এটা 21 ইঞ্চি হবে। এটা নিতে পারছেন অনলি 6,000 টাকায়, স্টার এক্স ব্র্যান্ডের 22 ইঞ্চি। আপনারা চাইলে আমরা কিন্তু এই চায়নার ভিতরে আইপিএস প্যানেল যারা চাচ্ছেন, যাদের একেবারে বাজেট কমের ভিতরে এটাকে কি বলে যে সাধ্যের মধ্যে ভালো জিনিস, সেটা হচ্ছে স্টার এক্সের এই মনিটরটা আপনারা নিতে পারবেন। সেই ক্ষেত্রে এটা 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল, একেবারে খুব সুন্দর একটি মনিটর, 21.5 কম্পিউটার এলইডি মনিটর, রেজলিউশনটা খুবই চমৎকার। এটা কিন্তু ভিউয়ার্স আপনারা জানেন এটা ফুল এইচডি একটি মনিটর, অর্থাৎ ফুল এইচডি আমরা কখন বুঝবো, যেটা রেজলিউশন 1920x1080 হবে ওই মনিটরগুলো কিন্তু ফুল এইচডি হবে। যেটা মডেল দেওয়া আছে ST22FW, আপনারা মডেলটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, স্টার এক্স ব্র্যান্ড, মডেল হবে ST22FW, যেটা রেজলিউশন আপনারা দেখতে পাচ্ছেন 1920x1080, রেসপন্স টাইম হচ্ছে 5 ms, ব্রাইটনেস হচ্ছে 500 cdm, অর্থাৎ আপনি এসপি ডেলে যেই রেজলিউশনগুলো সেম এটা এটা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা। এই মনিটরটির প্রাইস আমরা রাখতেছি 9,500 টাকা, এটা একটু কম ছিল এখন একটু বেড়ে গেছে, মার্কেটের চাহিদার কারণে ইম্পোর্টারও বাড়িয়ে দিছে, এটা 9,500 টাকায়। এরপরে যারা এইচডিএমআই পোর্ট সহ 19 ইঞ্চি মনিটর একটু কমে যাচ্ছে এবং ভালো একটি প্রোডাক্ট, ইন্টার একটি ব্র্যান্ড বাজারে নতুন আসছে, এইটা কিন্তু আমাদের দেশে নতুন বাট এই ইন্টার ব্র্যান্ডটি ইন্ডিয়াতে অন্যান্য কান্ট্রিগুলোতে খুবই পপুলার, এবং এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট সহ যারা চাচ্ছেন। সাধারণত আপনারা জানেন 19 ইঞ্চি মনিটরগুলো 18.5 ইঞ্চি হয় বাট ইন্টার ব্র্যান্ডটাই যারা প্রথম আনছে একেবারে অ্যাকোরেট 19 ইঞ্চি হবে, নট 18.5, টোটাল অ্যাকোরেট 19 ইঞ্চি হবে। ইন্টার একটি ব্র্যান্ড, যেটা আপনারা জানেন ওয়ারেন্টি 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট প্যানেল, প্যানেলটা 2 বছরের রিপ্লেসমেন্ট থাকতেছে। এটার প্রাইসটা আমরা রাখতেছি 7,300 টাকা, অনলি 7,300 টাকায় পেয়ে যাচ্ছেন ইন্টার ব্র্যান্ডের খুবই সুন্দর একটি মনিটর, যেটা মডেলটা হবে EMOA01, অর্থাৎ আপনারা এটা গুগলে সার্চ দিলে পেয়ে যাচ্ছেন। আর এটার আরেকটু বৈশিষ্ট্য আমরা বলে রাখি, সাধারণত আপনি এসপি ডেল স্যামসাং যে ব্র্যান্ডই হোক না কেন 19 ইঞ্চি রেজলিউশনটা আপনারা পাবেন 1333x768, আর ইন্টারের রেজলিউশনটা আপনারা পাবেন 1440x900, বুঝতেই পারতেছেন এটা অ্যাকোরেট 19 ইঞ্চি, এটা 18.5 না, বিদায় এটার রেজলিউশন আপনারা ভালো পাচ্ছেন, আর এটা এইচডিএমআই ভিজিএম পোর্ট দুটোই থাকতেছে। এরপরে ভিউয়ার্স আমরা একটু দেখাবো যাদের প্রাইস আরেকটু বেশি আরেকটু ভালো যাচ্ছেন, এগুলো তো কম প্রাইস আন্ডার 10-এর নিচে ছিল, যারা 10-এর উপর বাজেট করতেছেন এবং ভালো একটি প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমরা সুন্দর একটি মনিটর দেখাবো, সেটা হচ্ছে এমআই ব্র্যান্ডের রেডমি হচ্ছে 21.45, যেটাকে আমরা 22 ইঞ্চি বলি। এটা একেবারে ফুল এইচডি আইপিএস প্যানেল স্লিম বডি, মনিটরের এত চমৎকার, আমার কিন্তু আরেকটা ভিডিওতে আপনাদেরকে এই মনিটরগুলো আমি আনবক্স করে দেখিয়েছি, বিদায় আজকে আর আনবক্স করলাম না, এখন জাস্ট শুধু প্রাইসগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে সকল ওয়েবসাইটে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, এটা প্রাইস দেওয়া থাকে 10-এর ভিতরে, আমি আপনাদের জন্য রাখতেছি অনলি 9,800 টাকা, অনলি 9,800 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন রেডমি 21.45, অর্থাৎ 22 ইঞ্চি একটি মনিটর অনলি 9,800 টাকায়। এরপরে যাদের বাজেট একটু বেশি, অর্থাৎ 10-এর উপর যাদের বাজেট, তাদের জন্য হচ্ছে আমি সাজিয়ে দেবো এসপি, আপনারা দেখতেছেন এসপি P22V G4 এই মনিটরটি আপনারা পেয়ে যাচ্ছেন 13,500 টাকায়,
13500 টাকা চমৎকার একটি মনিটর পাচ্ছেন। এটার আরেকটা মডেল আছে P22V G4, এটাও 13500 টাকা পেয়ে যাচ্ছেন। একই দুইটা দুই চ্যানেল থেকে ইনপুট করা, একটা স্মার্ট থেকে একটা বি ট্র্যাক থেকে, বিদায় প্রাইসটা একটু কম বেশি মডেলটা চেঞ্জ হয়, বাকি প্রোডাক্ট কোয়ালিটি একেবারে সেম, রেজুলেশন পিকচার কোয়ালিটি বডি সব কিছু একেবারে সেম, অনলি 13500 টাকা পেয়ে যাচ্ছেন। আপনারা জানেন ব্র্যান্ডের সকল মনিটরের ওয়ারেন্টি পাচ্ছেন 3 ইয়ার্স, 3 বছরের ওয়ারেন্টি ইয়ার্স পেয়ে যাচ্ছেন। এরপরে আরেকটু বাজেট যাদের বেশি তাদেরকে আরেকটু আরেকটা মডেল দেখাবো, সেটা হচ্ছে স্যামসাংয়ের এই মনিটরটি দেখাবো। এটা কিন্তু 22 ইঞ্চি মনিটর, মডেল হচ্ছে T35F, একেবারে IPS প্যানেল আর বর্ডারলেস। তো অবশ্যই এই মনিটরটি আপনি চাইলে ওয়াল মাউন্ট করতে পারবেন ওয়ালে। এই মনিটরটি পেয়ে যাচ্ছেন অনলি 15500 টাকা, এটা স্মার্টের একটি প্রোডাক্ট, 3 বছরের ওয়ারেন্টি। এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন এসপির এই মনিটরটি, কাঙ্ক্ষিত যে ব্র্যান্ড আপনাদের পছন্দ, M22F, খুবই সুন্দর এবং চমৎকার একটি মনিটর, যেটা 1080p দেখা যাচ্ছে রেজুলেশন, ফুল এইচডি উইথ IPS প্যানেল। এই মনিটর আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 16500 টাকা, যেটা স্মার্ট অথরাইজ ডিলার বা ইম্পোর্টার যেটা বলতে পারেন, স্মার্ট টেকনোলজি বিডি লেখাই থাকে, এটা সিল দেওয়া থাকে। এই মনিটর আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 16500 টাকা ভিউয়ার্স। এরপরে আরেকটু বড় দেখাবো, যাদের বাজেট আরেকটু বেশি এবং রেজুলেশন ভালো যাচ্ছেন আর স্ক্রিনটা আপনার ডিসপ্লেটা একটু বড় চাচ্ছেন, তাদের জন্য সবচেয়ে বেস্ট একটি মনিটর আমাদের কাছে আছে, সেটা হচ্ছে হুয়াই 23.8। এখন 23.8 আমাদের কাছে দুইটা মনিটর পাবেন আপনারা, ইয়াস আমাদের স্টকে দুইটা মনিটর আছে। এটা হচ্ছে MI ডেস্কটপ মনিটর 1A, এখানে একটা কারচুপি হয়, যেটা হয় রেডমি একটা মনিটর আছে 23.8, এটা সকলের ওয়েবসাইটে দেখবেন দেওয়া আছে। তারা একটা চালাকি করে কিভাবে, তারা ওয়েবসাইটে লিখে দেয় শাওমি রেডমি A1। আসলে শাওমি আর রেডমি কিন্তু টোটালি আলাদা, যেটা MI হবে সেটা কিন্তু খোদাই করে পিছনে লেখা থাকবে, আর যেটা রেডমি হবে সেটাও খোদাই করে লেখা আছে। একসাথে কিন্তু শাওমি এবং রেডমি নাই, কিন্তু সকলে এটা দিয়ে রাখছে শাওমি রেডমি নামে। ওই মনিটর থেকে এটা অনেক বেটার একটি মনিটর, এটা হচ্ছে অরিজিনাল 1A মনিটর। রেডমি শাওমি রেডমি যেটা, সেটা 14,000 টাকা প্রাইস, এটা কিন্তু প্রাইস দেওয়া আছে 15,500 টাকায়, কিন্তু এই মনিটরটা আমরা আপনাদের জন্য রাখবো অনলি 14,500 টাকা। আপনারা কিন্তু ভুলেও ওইটা সাথে মিলে ফেলবেন না, ওইটা কিন্তু 14,000 দেওয়া আছে, আপনারা মডেলটাকে ভালো করে খেয়াল করে নেবেন। আর যদি আপনারা হুয়াই ব্র্যান্ডেডটা নিতে চাচ্ছেন, যেটা 23.8 ইঞ্চি 24 ইঞ্চি, এটাও স্মার্টের প্রোডাক্ট, এটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 16,500 টাকায়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের মনিটরের কালেকশন। এর বাইরেও আমাদের কিছু, আপনারা জানেন যারা আমাদের পুরাতন কাস্টমার আছেন, আমাদের কাছে বাইরের থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের মনিটরগুলো হয়, এসপি হয়, ডেল হয়, লেনোভো হয়, বেনকি হয়, ফিলিপস হয়, এবং জাপানি কিছু ব্র্যান্ড হয়, আইও ডাটা, এই ব্র্যান্ডের মনিটরগুলো আমাদের ঢুকতেছে এবং অ্যাভেলেবেল হচ্ছে। তো আপনারা আপনাদের কমেন্টস বক্সে আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন, আর যে কোনো প্রোডাক্ট আপনাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের সব লোকেশনটা আমি আগে একটু বলে দিচ্ছি, ঢাকা সায়েন্স ল্যাবের ঠিক অপোজিটেই, 51 নিউ এলিফেন্ট রোড, আলপনা প্লাজা মার্কেট, সেকেন্ড ফ্লোর, শপ নাম্বার 319, শপ নেম মাদানি টেকনোলজি। ঢাকার ভিতরে যারা আছেন, আমাদের কোনো হোম ডেলিভারি সিস্টেমটা নাই, আমাদের শোরুম থেকে প্রোডাক্টগুলো নিতে হবে। আর ঢাকার বাইরে যারা আছেন, বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, সেই ক্ষেত্রে আমরা 510 টাকা বিকাশ আগে অ্যাডভান্স নেব, আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি দিব। তো আশা করি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কারণে আপনার বর্তমান মনিটর বাজারের একটি আপডেট প্রাইস জানা হয়ে গেল। তো ধন্যবাদ সকলে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আগামীতে ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য ইনশাল্লাহ, আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম।